কুঞ্জপুর থেকে মহাজনের কাঁচামাল বোঝায় লরি নিয়ে বিশু আর গণেশ চলেছে শহরের দিকে। তারা আজ 10 বছর যাবৎ এই ট্রান্সপোর্টের কাজ করছে। তাদের কাজটাই এমন, যখনই মহাজনের ফোন আসে তখনই লরি বোঝায় মাল নিয়ে বেরিয়ে পড়ে শহরের দিকে। এত বছর ধরে কাজ করায় তারা মহাজনের খুব বিশ্বস্ত লোক। যখনই কোনো বড় মালের অর্ডার আসে সবার আগে তাদেরই ডাক পড়ে। আজ পর্যন্ত মাল পৌঁছানো নিয়ে তাদের কোনো সমস্যাই হয়নি। বেশ পাকা হাত বিশু আর গণেশের। বিশু, ভাবছি এই ট্রান্সপোর্টের কাজটা ছেড়ে দেব। কেন রে, তোর আবার কি হলো? রাত বিরাতে এখানে ওখানে যাওয়া, অসময়ে খাওয়া দাওয়া, এই অনিয়মে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর তাছাড়া মহাজন টাকা নিয়ে যা ঝামেলা শুরু করেছে, আগের মতন টাকা পয়সাও ঠিকঠাক দিচ্ছে না, আর ভালো লাগছে না। কি বলিস, দিব্যি তো এই কাজটা করে সংসার চলে যাচ্ছে, কাজ ছেড়ে দিলে খাবি কি? কি আর করব, শহরে কোনো দোকানে টোকানে কাজ করব। এই কাজের মতন তো রাত বিরাতে উঠে কোথাও ছুটতে হবে না। তাহলে আমিও কাজটা ছেড়ে দেব। এত বছর ধরে দুজন এই কাজ করে আসছি, এখন তুই যদি ছেড়ে দিস তাহলে আমারও একা ভালো লাগবে না। না বিশু, আমার জন্য তুই কেন কাজ ছাড়বি? তোর দুটো মেয়ে হয়েছে, তার উপর সংসারের এত বড় দায়িত্ব, এত কিছু সামলাবি কি করে? আরে শহরে গেলে যে কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, আর তাছাড়া পরিবারকে দেখার জন্য বাবা তো আছেই। গণেশ আর বিশু একসঙ্গে অনেক দিন কাজ করায় তাদের মধ্যে দাদাভাইয়ের সম্পর্ক। একজন কাজে না এলে আর একজনেরও কোনো খোঁজ পাওয়া যায় না। এই তো গত সপ্তাহে বিশুর শরীর খারাপ ছিল বলে গণেশও সেদিন আর কাজে আসেনি। তারা একসাথে কত জায়গায় না ঘুরেছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে তাদের এই কাজের সাথে। আজ তারা চলেছে করিমপুর বর্ডারের কাছে। তারা সেখানে গিয়ে মাল খালি করে টাকা নিয়ে এই পথেই ফিরবে। বুঝলি গণেশ, করিমপুর গিয়ে ভাবছি কিছু একটা খেয়ে নেব। সেই কোন দুপুরে 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়েছিলাম, খিদেতে পেটটা চোচো করছে। হ্যাঁ, আমারও খুব খিদে পেয়েছে রে। সেই কখন দুটো রুটি খেয়ে বেরিয়েছি, তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি। ঠিক আছে চল, ওখানে গিয়ে পটলার হোটেল থেকে মাছ ভাত খেয়ে নেব। আর তো খুব বেশি পথ বাকি নেই, এই তো ফকির বাগানে ঢুকে গেছি, জায়গাটা পার করলেই করিমপুরের রাস্তা। বিশু গাড়ির গতি বাড়িয়ে দিল। ফকির বাগান জায়গাটা আগে জঙ্গলে ঘেরা ছিল, রাস্তা করার সময় জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে। এখানে এখনও লোক বসতি খুব বেশি হয়নি, সবাই জায়গায় জায়গায় তাদের বসতবাড়ি গড়ে তুলছে। আর কয়েক বছরের মধ্যে এই জায়গাটা একটা আস্ত গ্রামে পরিণত হবে। এই গণেশ, তুই দেখলি গাড়ির সামনে দিয়ে কি একটা চলে গেল? কি বলছিস? আমি কিছুই দেখতে পেলাম না তো। নিশ্চয়ই ঘুমের জামটা এসছে তোর। তুই একটু বসে বিড়ি খেয়ে নে, ততক্ষণে আমি গাড়ি চালাচ্ছি। আরে না রে, আমি ভুল কিছু দেখিনি, সত্যি বলছি। গাড়ির সামনে দিয়ে কি একটা চলে গেল। বিশু, তুই কি পাগল হয়েছিস? জায়গাটা দেখছিস না, এখানে লোকজন তো দূর, আশেপাশে কোনো বাড়িঘরও নেই। এই নির্জন এলাকায় এত রাতে কে আসবে? বিশু আর কথা না বাড়িয়ে চুপচাপ গাড়ি চালাচ্ছে। সে কিছু একটা দেখেছে, কিন্তু গণেশকে কি করে বলবে? তাকে বললেও সে বিশ্বাস করবে না। কিছু পথ যাওয়ার পর হঠাৎ তারা দুজনে এবার দেখতে পেল গাড়ি থেকে হাত 15 দূরে একটা লোক পিছন ফিরে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। বিশু তখন লোকটিকে বাঁচানোর জন্য সজোরে ব্রেক কষল, কিন্তু গাড়ির গতি এত বেশি ছিল যে জোরে ব্রেক কষা সত্ত্বেও লোকটি গাড়ির নিচে পড়ে। গাড়ি থামানোর পর বিশু আর গণেশ হুড়মুড় করে গাড়ি থেকে নেমে দুইজনে একই সাথে গাড়ির নিচে উঁকি মারল। আরে কোথায় গেল লোকটা? গণেশ, তুই দেখলি তো? হ্যাঁ, আমিও তো দেখলাম লোকটি গাড়ির নিচে পড়ল, কিন্তু গেল কোথায়? আশেপাশে তো কিছুই দেখছি না। গণেশ, জায়গাটা আমার ঠিক মনে হচ্ছে না ভাই, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি চল। বিশু আর গণেশ দেরি না করে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তারা খুব ভয় পেয়েছে। এই 10 বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা তাদের সাথে আজ পর্যন্ত ঘটেনি। গাড়ি নিয়ে কিছু দূর আসার পর গাড়ির ছাদ থেকে হঠাৎ এক ভয়ঙ্কর মুখ তাদের সামনে ঝুলে পড়ে। বিশু ভয়ে স্টিয়ারিংটা একদিকে ঘুরিয়ে দিল, সাথে সাথে গাড়িটা রাস্তার পাশে থাকা একটা গাছে গিয়ে ধাক্কা মারল। পরের দিন স্থানীয় কিছু লোক এই ভয়াবহ দৃশ্য দেখে করিমপুর থানায় খবর দেয়। কিছু সময়ের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে চলে আসে। বিশু আর গণেশের বডি ততক্ষণে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্যার, এই নিয়ে মোট 6 বার একই জায়গায় একই দুর্ঘটনা হচ্ছে। গত মাসেও তো এমনইভাবে 2টো লরি অ্যাক্সিডেন্ট হলো। প্রতিনিয়ত এমন দুর্ঘটনায় লোক মরছে, আপনারা তো কিছুই করছেন না দেখছি। দুর্ঘটনাগুলো যে কিভাবে হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। 6টা লরি একই জায়গায় একইভাবে অ্যাক্সিডেন্ট করলো, এটা কিভাবে সম্ভব? দেখুন স্যার, সম্ভব কি অসম্ভব তা তো আমরা জানি না। আপনারা তদন্ত করে দেখুন এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে। এটা দিয়ে মোট 13 জন লোক মরল, তাদেরও তো ঘর পরিবার আছে। এইভাবে যেন আর কেউ না মরে তার একটা ব্যবস্থা করুন স্যার। আমরা দেখছি কি করা যায়। আজ থেকে প্রতি রাতে এখানে পুলিশ পাহারায় থাকবে। বাবুলাল, আজ সন্ধ্যার পরপরই তোমরা 3 জন এখানে পাহারায় চলে আসবে। সেই দিন রাতে বাবুলাল সহ আরও 2 জন পুলিশ ঘটনাস্থল থেকে একটু দূরে পাহারা দিচ্ছে। এই দুর্ঘটনার কারণে তারাও অতিষ্ঠ হয়ে উঠেছে। করিমপুর বর্ডারে যাওয়ার এই একটা মাত্র রাস্তা, তাই প্রতি রাতে এই পথ দিয়ে লরি যাতায়াত করে। গত 6 মাসে 6টা লরি দুর্ঘটনা হওয়ায় সবার মনে ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাগুলি এমনই অস্বাভাবিক যে তার কোনো কারণই খুঁজে পাচ্ছে না এই এলাকার পুলিশ। বাবুদা, কি সমস্যা বলো তো? যত সব মাতাল ড্রাইভারদের জন্য আমাদের এত রাতে পাহারা দিতে হচ্ছে। মদ খেয়ে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট তো হবেই। নিপেন, তুই ঠিক বলেছিস, কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস? সবাই ওই একই জায়গায় অ্যাক্সিডেন্ট কেন করছে? এর পিছনে নিশ্চয়ই কোনো বড় কিছু রহস্য লুকিয়ে আছে, শুধু আমরা ধরতে পারছি না। আমার কি মনে হচ্ছে জানো বাবুদা, নিশ্চয়ই এখানে কোনো ভূত টুত আছে। দেখতে পাচ্ছ না চারপাশটা কেমন গা ছমছমে পরিবেশ। ফকিরবাগান আয়তনে খুব বড় এলাকা, কিছু কিছু জায়গায় এখনও জঙ্গল কাটতে বাকি আছে। বাবুলাল, নিপেন আর বিশ্বনাথ জিপের আলো জেলে তার পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করছে। রাত তখন একটু ভারী, চারপাশ গাঢ় অন্ধকারে ঢাকা। কি আশ্চর্য ব্যাপার বলো তো বাবুদা, আজ রাতে একটা বিয়ের নেমন্তন্ন ছিল, বড় বাবুর জন্য সব প্ল্যান মাটি হয়ে গেল। আরে আমাদের কাজটাই তো এমন, এইসব অনুষ্ঠান বিয়ে বাড়ি যাওয়ার মতো সময় আমাদের থাকে না। বাবুদা, সামনে কে একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? কোথায় কে দাঁড়িয়ে আছে? ওই দেখো, যে জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল না, ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছে। দেখো দেখো। হ্যাঁ ঠিক তো, কিন্তু এত রাতে একা ওই জায়গায় দাঁড়িয়ে ব্যাটা করছেটা কি? আমার মনে হয় ওই লোকটাই যত নষ্টের গোড়া। চলো তো গিয়ে দেখি। কে তুই? এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছিস? তাদের 3 জনের এত ডাকাডাকি করা সত্ত্বেও লোকটি ঠিক আগের মতোই দাঁড়িয়ে রইল। তাকে দেখে মনে হচ্ছে তার দেহে কোনো প্রাণ নেই। বাবুদা তুমি দাঁড়াও, মিষ্টি কথায় কোনো কাজ হবে না, ব্যাটাকে আমি শায়েস্তা করছি। নিপেন সবেমাত্র এক পা বাড়িয়েছে, অমনি সেই লোকটি সেকেন্ড কয়েকের মধ্যে তাদের দিকে ঘুরে দাঁড়ালো। তারা এমন একটা চেহারা দেখল যেটা তারা কোনোদিন কল্পনা করেনি। লোকটির মুখ কেউ যেন ভারী কোনো জিনিস দিয়ে থেতলে দিয়েছে, সারা শরীর রক্তে ভেজা, তার চোখে যেন প্রতিশোধের আগুন জ্বলছে। নিপেন, বিশ্বনাথ, এখানে থাকলে মারা পড়ব। এ ব্যাটা কোনো মানুষ নয়, পালা শিগগিরি। বিশ্বনাথ, নিপেন আর বাবুলাল দৌড়ে গিয়ে জিপে উঠল। নিপেন তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দিয়ে থানার দিকে ছোটালো। বহু বছরের পুরনো গাড়ি খড়মড় শব্দ করে রাস্তা ভাঙতে ভাঙতে দ্রুত গতিতে চলেছে। ফকির বাগানের রাস্তা শেষ করেই করিমপুর থানা। জিপটা এসে দাঁড়ালো থানার সামনে। তারা তিনজন হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে থানার মধ্যে ঢুকে গেল। কি হলো বাবুলাল, এমন হাঁপাচ্ছ কেন? আর তোমাদের না ওখানে পাহারায় থাকার কথা ছিল? স্যার, আমরা তো ওখানেই পাহারা দিচ্ছিলাম, কিন্তু হঠাৎই এক ভয়ঙ্কর চেহারা আমাদের সামনে আবির্ভাব হয়। কি বিভৎস মুখ স্যার, না দেখলে বিশ্বাস করবেন না। কি বলছো কি তুমি? কোনো নেশা টেশা করেছো নাকি? না স্যার, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের সাথে চলুন, নিজের চোখে দেখবেন সেই চেহারা। তোমরা একটা কাজও ঠিক করে করতে পারো না। কি দেখতে গিয়ে কি দেখেছো? চলো দেখি কি আছে ওখানে। এরপর গাড়ি নিয়ে তারা থানা থেকে বেরিয়ে গেল। বিশ্বনাথ, নিপেন আর বাবুলালের মুখ ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। বড়বাবুকে পাশে বসিয়ে নিয়ে নিপেন কাঁপা কাঁপা হাতে গাড়ি ছুটিয়ে চলেছে সেই দুর্ঘটনাস্থলের দিকে। জিপটি সেই জায়গায় এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে বড়বাবু তড়াক করে গাড়ি থেকে নেমে টর্চ নিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। বাকিরা ভয়ে জিপের পাশেই দাঁড়িয়ে রইল। কই, কোথায় সেই অদ্ভুত লোকটি? কাকে দেখেছো তোমরা? স্যার স্যার ঠিক ওই গাছ সোজা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল স্যার। তাহলে কোথায় গেল সে? হাওয়ায় উড়ে গেল? তোমরা কি আমাকে পাগল পেয়েছো? না না স্যার, সত্যি বলছি, আমাদের কথা বিশ্বাস করুন। স্যার স্যার ওই দেখুন, আপনার পিছনে দাঁড়িয়ে আছে। কে কে তুই? মনে পড়ে সেই ঘটনার কথা? আজ থেকে মাস 6 আগে এক রাতে আমি এই রাস্তা দিয়েই ফিরছিলাম। হঠাৎ পিছন দিক থেকে একটা লরি আমাকে পিছিয়ে দিয়ে চলে যায়। তুই সেই লরি ড্রাইভারের কাছ থেকে টাকা নিয়ে তাকে ছেড়ে দিস। তার শাস্তি আমি তাকে পরে দিয়েছিলাম, শুধু বাকি ছিলিস তুই। আজ তোর নিস্তার নেই। বলেই সে বড়বাবুর গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। বেশ খানিকক্ষণ ধস্তাধস্তি চলল তাদের মধ্যে। বাকি পুলিশ কটা ঠাঁই মেরে দাঁড়িয়ে রইল। তারা কিছু করতে চাইলেও কোনো এক অদৃশ্য শক্তি যেন তাদের এক জায়গায় বেঁধে রেখেছে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বাবুলাল, একে আমার উপর থেকে সরাও, না হলে আমাকে মেরে ফেলবে। তোমরা ওখানে দাঁড়িয়ে কি করছো? বাঁচাও আমাকে, বাঁচাও। এই, কেউ আসবি না, না হলে কিন্তু সব কটাই আজ মরবি। এমন হুঙ্কার শুনে কারোর সাহস হলো না এক পা বাড়ানোর। যে যার জায়গায় দাঁড়িয়ে পড়ল। এর মধ্যে তখন বড়বাবুর শরীরের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। তারা সবাই তখন বুঝতে পেরেছে বড়বাবু আর বেঁচে নেই। তোদের সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। আজকের পর থেকে এখানে আর কোনো দুর্ঘটনা ঘটবে না। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকম ধরনের আরও গল্প পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।